আচ্ছা আমরা সবাই মিলে যেতে একত্রে থাকি তো যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সবার মতামতটা জরুরি কেউ ভালো হোক ফকির নিয়োগ মূর্খ হোক যেটাই হোক ডিসিশন যে কেউ দিতে পারে আমরা তো এই বিল্ডিং এ অনেকদিন যাবত ধরে আছি অনেকদিন না বিলের আপনার লগে আর কথা হয়েছে কাকা আরে কইছে কয়দিন পর তারা ডি ব্লকের পুরান বাড়িটার মধ্যে উঠতেছে বাড়ি পুরান হলেও সমস্যা নাই দিতে তারা রেনোভেশন করতেছে তো কাকা আমি করে কইছে চাইলে আমরা এই বাড়িটাতে উঠতে পারো এই বাসার তো নেয়ার আরো 3,000 টাকা ভাড়া পাও তো কাকা ভাই এনে এর আগে আমরা থাকছি বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আমরা লইছি যখন তখন ঘরের ঢোকা আসা যাওয়া অনেকে তো আবার বেশি সুযোগ সুবিধাও পেয়েছে তাই ডিসিশন নিছি ভাই এই বাসাটা ছাড়ি আমরা কাকা কই এই বাসাতে উঠো তাই শুভরে জানাইছি আর মতামত এটা শুভ আর পজিটিভ করছে আমি তো পজিটিভ বলবো না কারণ নাবিলের সাথে থাকা মানে হচ্ছে মহল্লাকে অনেক বড় একটা সাপোর্ট মানে গার্জিয়ান পাই আমরা আমরা যদি একা একা অন্য কোথাও যাই উঠি এরকম গার্জিয়ান তো পাবো না গার্জিয়ান লেস হয়ে যাবো তাই না আমরা যখন যে কোনো বিপদে পড়ছি তারাই তো উদ্ধার করছে এই যে হাবু যে হসপিটালে গেছে যে টাকা পয়সা আঙ্কেল খরচ করছে এখন পর্যন্ত কি সে ফেরত চাইছে মগর কাছে তাই আর আমরা যখন তখন যে কোনো বিপদে আপদে পড়লে এই বিপদ থেকে তো উদ্ধার করে বরং তো ঘরে খাওন দাওন না থাকে এই খাওন দাওন পাঠাইয়ে দেয় তাহলে তাকে লোকে সাপোর্ট নিয়ে দাঁড়ায় ভাইয়া আপনারা আলে আলে কি মিটিং করেন দিলে একটা ব্যাড বাস দিই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছি কেন হেরে বাজার আমি এই বাসের সদস্য নই আমি ওই মিটিংয়ে থাকি এই তোর যাইতে বলছ না যাও যা ওরে বাজার হ্যাঁ আরে না বেটা কেয়ার থাকবো পোলাপান মানুষ যা আচ্ছা আই দেখলে আপনার গদলে গিলে এই মোলে চুপচাপ এখানে বসে থাক একটা কথাও বলবি না এখানে মুরব্বীরা কথা বলতেছে একটু শব্দ করবি না তাই নিয়ে এখানে বসতে পারবি মানুষের কথার মধ্যে আর বাদ দেওয়ার অভ্যাসটা নাই আবার কথা বলছিস আচ্ছা ঠিক আছে তো কাবিলা বললে দিছে ডিসিশন আমিও ডিসিশন দিয়ে দিছি পজিটিভ বিষয় দিছে অনেকগুলা এক হলো এখানে ভাড়া হইতেছে 3,000 টাকা কম আর দ্বিতীয়ত হইলো আমরা একটা গার্জিয়ান পাবো সবসময় একটা সাপোর্ট পাবো এখন আপনারা কি বলেন বলেন তোরা যেটা ভালো বোঝো সেটাই আমার মত হ্যাঁ কাবিলা বা যেটা কইবো এটাই বল বলেন না কিলে জুত করে বইরিছি না আমার মনে হয় কি শিরিনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল কারণ নাবিলা তো বন্ধু এখন শিরিন যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে চইলা আসে তখন তো তোরা বিপদে পড়বি আপনি কি আর সুপার হিরো নিয়ে আমি স্পাইডারম্যান নিয়ে এসে আপনি জালে লটকে লটকে তো আপনার কাছে চলে আইব এই দিকে আর কোনো খাইতে কাম নাই মানে ভিতরে ভিতরে ঠিকই চাইতেছেন এত বাসার চাইতে আর আপনি শুন বুঝাইতেছেন শিরিনের সামনে দেখতেন চিরন্তন দূরে আছে আপনি কানেকশন অফ রাখছেন কোনো কারণে আর হেবিটের কি খাইতে কোনো কাম নাই মাই গন্ডা হালাই ব্যাটার হালাই এত কোটি কোটি টি আসা হালাই আমার মতো মুখ কাছে এতে আইব আসলে এই মেয়ে দিয়ে কোনো লাভ নাই আপনি কথা শুনুন না এসব ইললজিক্যাল কথা বললে আর আজিবে কথা বললে কোনো লাভ নাই লজিক্যাল কথাতে আসেন আমরা ডিসিশন নিয়ে নিছি আমরা ওই ভাষায় যাইতেছি আর আপনি যাইবেন কি যাইবেন না এটা বলেন শেষ ঠিক আছে তোরা আমার কথা শুনলি না যাইতে কইতাছস চল যাই কিন্তু পরে যদি তোরা বিপদে পড়স আমারে কোনো দোষ দিতে পারবি না কেউ যদি ইমোশনালি পাগল হয় আমার কাছে ছুইটা আসে ওইটা কইলাম আমার কন্ট্রোলে থাকবো না কতটা মাথায় রে দাদু আপনি কোনো চিন্তা করেন না কোনো কিছু হইবে না লয় না আমরা উঠতে পড়ি আচ্ছা ভাইয়া আপনি কোন আপনি লেবলি একটা বেডি গশম জানালাই পাগল চলে যাইব আপনি কি ওষুধ টুসু খাননি কিরে কাবিলা সুপাস টাকা মাটা দেখতাছিস তো বেয়াদবি করতাছিস কথা বলছ কেন তুই যা হেরো রাজা ভাই আমি খারাপ কি কইলাম ইগে যদি ওষুধ না খাই একটা বেরি এমনি এমনি চলে আইবি এই শুনাই আবার কথা বলছ যাও বেয়াদবি করতেছ যা আই অভিশাপ দিতেছি আমনের আর পাশা ভাই দুজনেরই ওষুধ খাওয়া লাগবে আচ্ছা বলে কি আস্তে বেয়াদবি কইছ এই তুই কি অভিশাপ দিয়ে গেলি এরকম কোন অভিশাপ দেয় মাই এসে মাই এসে আরে তুই এত সিরিয়াস ছিল স্যার কি আরে বেটা কি বল না বল আমি মরে ওষুধ খাইতে হইবে কা হ্যাঁ এই শিমুল তুই কি বললি গেলি বেটা এই বেটা বল এক হাগলের লগে আরেক হাগল মিলে গেছে আর শিমুল আমি আমি যে যতদিন জেলে আসছিলাম আমি বুঝছি শিমুলের ইয়ানে থাই থাই নষ্ট হয়ে গেছে পাশের গলি কোনায় শাকিল মাকিল আমি তো দেখছি সেলিগার আমি দিকে সেলিগার দেই এই তোর নাম কি রে লর্ড বলা তো ইগারা এক খাইম তো নাই শিমুলের লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না